নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতা এবং দক্ষিণবঙ্গে ভয়াবহ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দুটি হেল্পলাইন নাম্বারও চালু করেছে এই বন্যার পরিস্থিতি অর্থাৎ বন্যার পরিস্থিতি যদি খুব ভয়াবহ হয় আজ রাত থেকে আগামী কাল এবং তার পরের দিনও অর্থাৎ তিন দিন একটানা প্রচন্ড প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে যার জেরে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দুটি হেল্পলাইন নাম্বারও দিয়েছে তো বন্ধুরা সমস্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত তো মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দাবি লাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে দেখার জন্য তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও দুর্যোগের আশঙ্কা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এই কারণে নবান্নে খোলা হয়েছে হেল্পলাইন দুই দুই পাঁচ তিন পাঁচ এক আট পাঁচ এবং দুই দুই পাঁচ তিন পাঁচ এক পাঁচ আট এই নাম্বারে ফোন করে সাহায্য পাবেন আগামীকাল থেকেই ভারী বৃষ্টির ফলে জলমগ্ন কলকাতা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ঘূর্ণাপাতের সৃষ্টি হয়েছে যার ফলে আগামীকাল থেকে নিম্নচাপের সৃষ্টি হবে আর তার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সমুদ্র এখন উত্তাল তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করে দেওয়া হয়েছে আজ বিকেলে একটু বৃষ্টি কম ছিল কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার অর্থাৎ আজ থেকেই আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গে এই একটানা বৃষ্টির কারণে সব জায়গায় জমে গেছে জল রেল বিমান পরিষেবা প্রায় বন্ধ রাস্তায় হাঁটু পর্যন্ত জল আর তার মধ্যে দিয়েই যানবাহন ধীর গতিতে চলছে যেখানে বলেছে চারিদিকে জল জমে থাকায় দফায় দফায় অভিযোগ আসতে থাকে মেয়রের কাছে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে খতিয়ে দেখেছেন বিভিন্ন জায়গায় পাম্পিং স্টেশন ঘুরে দেখে এবং আশ্বাস দেয় বৃষ্টি কমার তিন থেকে চার ঘন্টার মধ্যেই জল নেমে যাবে তিনি বেহালাতে গিয়ে শোভনের স্ত্রীর সাথে দেখা করে তার সাথে সমস্ত জলমগ্ন এলাকায় পরিদর্শন করে মেয়র আরও জানায় মোট বৃষ্টি হয়েছে একশো ছিয়াশি মিলিমিটার আর ড্রেনেজ সিস্টেম জল বের করে অর্থাৎ বের করা হতে পারে ছয় মিলিমিটার তাই একটু সময় লাগবে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক অবশ্যই হবে তো বন্ধুরা যারা কলকাতা এবং দক্ষিণবঙ্গে বসবাসকারী রয়েছেন আপনারা কিন্তু এই হেল্পলাইন নাম্বারে যদি আপনাদের এখানে জল জমে থাকে তাহলে অবশ্যই এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের জন্য অবশ্যই সরকার পাশে রয়েছে এবং যথাযথ ব্যবস্থা কিন্তু করবে তো বন্ধুরা আপনারা পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বসবাসকারী রয়েছেন অবশ্যই ভিডিওটির কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে এখনই একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধব সবাইকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য